সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তাদের দাবি পূরণে প্রশাসনের আশ্বাসে দুপুর দুইটা পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার কথাপ্রবতার সাথে। প্রত্যুষ, দুপুর দুইটা পর্যন্ত তো আন্দোলন স্থগিত হয়েছে, এরপরে এখন আসলে পরিস্থিতি কেমন জানাবেন? ধন্যবাদ। আমি এখন রয়েছি সিলেট ওসমানী মেডিকেল কলেজের দ্বিতীয় তলায় কনফারেন্স রুমে। তো আমার পাশে যে কনফারেন্স রুম, সেখানে কিন্তু কিছুক্ষণ পর সেই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে আপনি জানেন যে গতকাল রাত তিনটায় একটি ঘোষণা আমাদেরকে জানিয়েছিলেন, জানানো হয়েছিল যে আজ দুটো পর্যন্ত আসামিদের গ্রেফতার সহ এই ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধির যে সকল দাবি সেগুলো মেনে নেওয়ার পর তারা আসলে পরবর্তী ঘোষণা জানাবেন। তো এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এই কলেজের যারা কর্মকর্তা, অধ্যক্ষ সহ কর্মকর্তা সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। একটু কথা বলবো। এখানের অধ্যাপক জাকির হোসেন আছেন আমাদের সাথে, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গতকাল রাত তিনটা পর্যন্ত আপনারা মিটিং করেছেন, আজকে দুটো পর্যন্ত একটা আলটিমেটাম ছিল, তারপর এখন মিটিং হবে, সবশেষ পরিস্থিতিটা জানাবেন আসলে। ধন্যবাদ। আমরা গত রাত্রে ছাত্র যারা আন্দোলন করছিলেন ইন্টার্নি ডাক্তার, তাদেরকে আমরা বলেছিলাম যে তাদের রাস্তার অবরোধটা প্রত্যাহার করতে এবং তাদের কর্মবিরতি যেটা সেটা তারা প্রত্যাহার করে কাজে যেতে। আলহামদুলিল্লাহ তারা গত রাত্রে এই সিদ্ধান্ত নিয়েছেন, তারা কাজে যোগদান করেছেন এবং অবরোধ প্রত্যাহার করেছেন। তাদের যে মৌলিক দাবিগুলি ছিল, আজকে আমরা এই পর্যন্ত যতটুকু জেনেছি, তাদের নিরাপত্তার জন্য একটা পুলিশ ক্যাম্পের ব্যবস্থা করা, মেডিকেল কলেজ এবং হাসপাতাল কর্তৃপক্ষ উভয় মিলেই তারা কিন্তু এ ব্যাপারে একটা জায়গা বা থাকার ব্যবস্থা করেছেন। পুলিশ যিনি ডিসি আছেন উনি আপনাদেরকে বলবেন, মোটামুটি একটা আশার জায়গা তৈরি হয়েছে আমাদের জন্য। পাশাপাশি ওই যে বিষয়টা তাদের বক্তব্য গত রাতে যে বক্তব্যটা এসেছে, কিছু বহিরাগত কলেজ ক্যাম্পাসে এসে তারা দুজন ছাত্রকে মারধর করেছে, এটা আইনানুগ ব্যবস্থা করার জন্য বলা হয়েছিল। গতকালকে আমরা বলেছিলাম হাসপাতাল কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষকে মামলা দেওয়ার জন্য, মামলা রুজু হয়েছে এবং দুজন আসামি ইতিমধ্যে তারা গ্রেফতার হয়েছে এবং বাকিগুলোকে খোঁজার জন্য পুলিশের বিভিন্ন উইংস কাজ করতেছে। আমরা আশাবাদী এখন বসবো, বাকি সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই শুনছিলেন এরই মধ্যে কিন্তু মামলা দায়ের হয়েছে এবং দুজন আসামিকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে, এবং পুলিশ আশাবাদ ব্যক্ত করছে যে বাকি যারা আসামি রয়েছে তাদেরকেও গ্রেফতার করা হবে, এবং এখানে এই মিটিং যেটি অনুষ্ঠিত হবে তাতে এই বিষয়গুলোই আসলে উভয় পক্ষ পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবেন এবং আগের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হবে। পরবর্তীতে আরও আপডেট আপনাকে জানিয়ে দেবো। প্রত্যুষ, ধন্যবাদ আপনাকে।